নমস্কার নিউজ টু মিডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। কিছুক্ষণ আগেই ইসলামপুর বিডিও অফিসের SGSY হলে অনুষ্ঠিত হতে হচ্ছে ব্লক লেভেল ওয়ান ডে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ঐক্যশ্রী এবং ইউডিএস। আপনারা সরাসরি যে দেখতে পাচ্ছেন জয়েন্ট বিডিও এবং তার পাশাপাশি অবশ্যই ইসলামপুর সদর চক্রের SI শুভঙ্কর নন্দী এবং দক্ষিণ চক্রের SI ডক্টর বেলাল হোসেন উপস্থিত রয়েছেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নোডাল টিচাররা, এবং তার পাশাপাশি রয়েছে নোডাল অফিসার ঐক্যশ্রী আনোয়ার সাহেব এবং আমরা সেভাবে সে আপনাদের জিনিসগুলোকে আপনাদের কাছে তুলে ধরবো, আর আপনারাও চেষ্টা করবেন যেন সেইভাবেই জিনিসগুলোকে প্রপার টাইম লাইন অনুসারে সে আপনারা করার জন্য। তো প্রথমে যেটা বলছি যে আমাদের পোর্টাল চালু হয়ে গেছে 24 তারিখ থেকে, 24/6/2024, এবং আমাদের লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশনের 30 সেপ্টেম্বর। আপনারটাকে নোট করে নেবেন, ওই কোর্সের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর। আর ওই কোর্সের পোর্টাল চালু হয়েছে 24/6/2024। তো 24/6/2024 যে চালু হয়েছে এটা হচ্ছে প্রোফাইল আপডেট করার জন্য। প্রোফাইল আপডেটের জন্য যে টাইম লাইনটা থাকছে সেটা হলো আপনাদের 30/6/2024, মানে এই মাসের 30 তারিখের মধ্যে, জুন মাসের 30 তারিখের মধ্যে আমাদের সমস্ত স্কুলে প্রোফাইল আপডেট করে নিতে হবে। তো আমাদের এই বছর স্কলারশিপের যে টার্গেট রয়েছে প্রি মেট্রিকের ক্ষেত্রে আছে 31,005, হচ্ছে প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক হচ্ছে 5,033, আর মেরিট কাম মিল যেটা সেটা আমাদের এখানে নেই, আর এরপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সেটা রয়েছে আমাদের 2450, ট্যালেন্ট সাপোর্ট রয়েছে 1982, মোট আমাদের টার্গেট রয়েছে 40,470। এই টার্গেটটা হচ্ছে আমাদের সেকেন্ড হাইস্ট, প্রথমে আছে করণদিঘি তারপরে আছি আমরা। আমাদের টার্গেটটা হচ্ছে সম্পূর্ণ ডিস্ট্রিক্টের মধ্যে সেকেন্ড হাইস্ট, তার জন্য আমাদের কিন্তু আমাদের টার্গেট অ্যাচিভ করতে গেলে আপনাদের সবার প্রচেষ্টা, আপনার সবাদের চেষ্টা করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই টার্গেটের মধ্যে পৌঁছাতে পারবো। গত বছরগুলোতে আমরা আপনাদের সহযোগিতায়, আপনাদের তৎপরতায় আমরা সঠিক সময়ে আমরা আমাদের টার্গেটের মধ্যে পৌঁছাতে পেরেছি। আশা করি এই বছর এসে আমরা আমাদের টার্গেটের মধ্যে পৌঁছাতে পারবো। প্রোফাইল আপডেট আমাদের যা মেনই হচ্ছে প্রোফাইল আপডেট। তো প্রোফাইল আপডেটের জন্য প্রথমে যেটা আমাদের প্রয়োজন আছে সেটা হলো পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড। একটু আপনারা হাত তুলে বলবেন কারা কারা পে পান নি, এখন যারা পান একটু হাত তুলবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12 জনের মধ্যে সে আপনারা পাসওয়ার্ড পাননি। তো আপনাদের ক্ষেত্রে যেটা বলার আছে আপনারা বলবেন কি, আপনারা সে আমাদের যে স্কুলের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে আপনারা আপনাদের স্কুলের নাম, স্কুলের ড্রেস কোড, হেড টিচারের নাম, হেড টিচারের মোবাইল নাম্বার, আর হচ্ছে আপনাদের স্কুলের যে মেল আইডি আছে মেল আইডি, এই কোটা জিনিস একটা মেসেজ বানিয়ে গ্রুপের মধ্যে পোস্ট করবেন, আর নিচে লিখে দেবেন যে পাসওয়ার্ড পাইয়ে নেব, তাহলে আমরা সেই মেসেজটা আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ফরওয়ার্ড করে দেবো। ফরওয়ার্ড করে দিলে আপনারা সেই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আর এই ক্ষেত্রে যেটা থাকছে, যারা সে পাসওয়ার্ড পাননি তারা যদি আপনারা নতুন স্কুলে যদি হেড টিচার হয়ে থাকেন, বা যদি আপনাদের হেড টিচার যদি ফোন নাম্বার যদি চেঞ্জ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের স্কুল পেডের মধ্যে একটা প্রেয়ার লিখবেন পাসওয়ার্ড পাওয়ার জন্য, ওই পাসওয়ার্ডটা প্রেয়ারটা আমাদের এন্ডে ফরওয়ার্ড করে দেবেন, প্রথমে গ্রুপে দিয়ে দেবেন তারপরে হার্ড কপি করে দেবেন, তাতেও চলবে, কিন্তু ইনিশিয়ালি আপনারা সেই গ্রুপের মধ্যে পোস্ট করে দেবেন আর তার সঙ্গে আমাকে একটু বলেও দেবেন। তো এটা হলো আপনাদের পাসওয়ার্ড যারা আপনাদের পাননি তাদের ক্ষেত্রে। আর দ্বিতীয়টা ছিল আপনাদের যারা সে হেডমাস্টার চেঞ্জ হয়েছেন, বা হেডমাস্টার মশাই এসে মোবাইল নাম্বার কোনো কারণে চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রে।
তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা যে আপনাদের পাসওয়ার্ড না পেলে কি করতে হবে। তো এর পরবর্তী যে আমাদের পিপিটিটা রয়েছে তার মধ্যে চলে আসছি। ইনস্টিটিউট প্রোফাইল আপডেট 24-25 এটা হচ্ছে ইনস্টিটিউট লেভেলের কাজ, মানে স্কুল লেভেলের কাজ। তো আমরা যখন আমাদের স্কলারশিপের ঐক্যশ্রী যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটটা যখন আমরা গুগলের মধ্যে সার্চ করবো বা ঐক্যশ্রী লিখে সার্চ করবো, সার্চ করার পরে যখন আমরা ক্লিক করবো, ক্লিক করলে আমাদের এই পেজটাই প্রথমে আসবে। এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইয়েলো কালারের যে সার্কেল রয়েছে, এই সার্কেলের মধ্যে লেখা আছে এখানে ইনস্টিটিউট প্রোফাইল আপডেট নিউ আপডেট 2024-25। এই জায়গাতেই আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে নেক্সটে যে পেজটা ওপেন হবে এই পেজটা ওপেন হবে। এখানে আপনারা দুটো জিনিস দেখতে পাচ্ছেন, দুটো সার্কেল দেখতে পাচ্ছেন, একটা নিচে লেখা আছে ইনস্টিটিউট লগ ইন। ইনস্টিটিউট লগ ইনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জায়গাটা আসবে। ডিস্ট্রিক্ট সিলেক্টের জায়গার মধ্যে আপনারা ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে কালিম্পং, আপনারা কালিম্পং না উত্তর দিনাজপুর সিলেক্ট করবেন। সেকেন্ড ডোর মধ্যে লাস্ট থেকে সেকেন্ডে রয়েছে, এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা নেক্সট পেজে মধ্যে চলে আসবেন। নেক্সট পেজেটা আসবে ইনস্টিটিউট লগ ইন। একটু আসতে আপনারা যারা কথা বলছেন আপনারা একটু কথা বলবেন না দয়া করে, আপনাদের কথা বলার জন্য পাশে আপনারা যারা রয়েছে তাদের অসুবিধা হবে বুঝতে, আর এখন তো ঠিক করে না বুঝতে পারেন, পরবর্তীতে কাজ করতে গিয়ে আপনাদেরই অসুবিধা হবে, তাতে আপনাদের সময় নষ্ট হবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে একটু শুনুন, গল্প করবেন, যখন মিটিং শেষ হয়ে যাবে সে সময়টা কথা বলবেন, অসুবিধা নেই, কিন্তু মিটিং চলাকালীন সে কথা বলেন না দয়া করে। তো আপনারা যে ইনস্টিটিউট লগ ইনের এই পেজটা চলে আসলাম, আপনারা সব এই সমস্ত পেজের সম্পর্কে সে আপনারা সব ওয়াকিওয়াল আছেন সব চেনে নিলো। তো ইনস্টিটিউট লগ ইনের মধ্যে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, সেশন, ডিস্ট্রিক্ট এই সমস্ত জিনিসগুলো আছে। এগুলোর মধ্যে ইউজার নেমের মধ্যে ডাইস কোড দেবেন, পাসওয়ার্ডের মধ্যে আপনারা পাসওয়ার্ড কোনটা দেবেন, আপনার পাসওয়ার্ড যে মোবাইলের মধ্যে যে পাসওয়ার্ডটা এসেছে আপনাদের, পাসওয়ার্ডটা এসেছে কিন্তু আপনাদের হেড টিচারের মোবাইলে, যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন তার মোবাইলে এসেছে। তো আপনার পাসওয়ার্ডটা মোবাইলের থেকে নিয়ে এখানে দেবেন, দেওয়ার পরে সেশন দেখে নেবেন এখানে 24-25 দেওয়া আছে কিনা, আর ডিস্ট্রিক্ট দেওয়া আছে কিনা, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর অবশ্যই দেবেন। ডিস্ট্রিক্ট যদি আপনারা ঠিক না দেন বা সেশন যদি ঠিক না দেন তাহলে আপনাদের কিন্তু পাসওয়ার্ড সঠিক দেওয়া সত্ত্বেও কিন্তু লগ ইন হবে না। তারপরে ক্যাপচার কোড দেবেন, দেওয়ার পরে লগ ইন করবেন, লগ ইন করলে আপনাদের এই পেজটা ওপেন হবে। এটা কোন পেজ রয়েছে, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড চেঞ্জের জন্য, চেঞ্জ পাসওয়ার্ড, ঠিক আছে। তো চেঞ্জ পাসওয়ার্ডের এই পেজটার মধ্যে আপনারা তিনটা এখানে ঘর দেখতে পাচ্ছেন, তিনটা ঘর। আপনারা যখন মোবাইলে কাজ করবেন সেই সময়টা আপনাদের মোবাইলে কাজ করলে সে সময়টা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা যে আপনাদের দুটো ঘর আছে, সেই সময়টা আপনারা কি করবেন, আপনারা মোবাইলের ডান দিকে তিনটা ডট যেখানে রয়েছে ফোনের মধ্যে উপরের দিকে ডান দিকে সেখানে তিনটা ডট আছে, সেই ডটের মধ্যে আপনারা ক্লিক করে নিয়ে ওখানে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নিয়ে আপনাদের এরকম তিনটা ঘর চলে আসবে সেই ক্ষেত্রে। তো এরকম তিনটা ঘরের মধ্যে আপনার কি প্রথমে আছে কারেন্ট পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড বলতে গেলে কোনটা বোঝাচ্ছে, যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলের মধ্যে SMS এর মাধ্যমে এসেছে সেই পাসওয়ার্ডটা, কারেন্টের মধ্যে সেই পাসওয়ার্ডটা দেবেন। তারপরে নিউ এর মধ্যে আপনাদের নতুন পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড আপনার সবসময় চেষ্টা করবেন খুবই সাধারণ, খুবই ইউজেবল, যেটা আপনার সবসময় ব্যবহার করেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। কনফার্ম নিউ পাসওয়ার্ড আপনার সেম ওই পাসওয়ার্ডটাই দেবেন। তো খুব সাধারণ পাসওয়ার্ড দেওয়ার জন্য কেন বলা হচ্ছে, কারণটা হচ্ছে এটাই যে আপনারা কিন্তু যখন এই পাসওয়ার্ডটা সহজে ভুলবেন না, আর যদি পাসওয়ার্ডটা দেওয়ার পরেও যদি পাসওয়ার্ড যদি আপনি পাসওয়ার্ডটা দিকে যদি জানিও থাকে তাহলে কিন্তু আপনার মনের মধ্যে OTP আসবে, OTP ছাড়া কিন্তু কেউ লগ ইন করতে পারবে না, OTP ছাড়া সম্ভব না, তার জন্য আপনারা সিম্পল পাসওয়ার্ড দেবেন। আর অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের ডায়েরির মধ্যে লিখে রাখবেন, যখন লিখে রাখবেন সেই সময়টা কিন্তু আপনারা ডেট কোন বছরের জন্য করছেন 2024-25
আর কোন দিন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করছেন সেই জিনিসটাও দিয়ে দিবেন। কারণটা হচ্ছে এটাই যে আপনাদের প্রত্যেক 15 দিন পর পর পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হতে পারে, মানে করতে হবে। আপনি যখন সে 15 দিন আজকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করলেন, আজ থেকে 15 দিন পরে যখন আপনি লগ ইন করতে যাবেন বা যদি আপনি 30 দিন পরে লগ ইন করতে যাবেন সেই সময়টা আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে। তো পাসওয়ার্ড চেঞ্জ করতে বললে আপনার কী করবেন তখন? আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলেও কিন্তু তখন যে পাসওয়ার্ডটা আপনাদের মনে থাকে যেটা ইউজেবল সবসময় আপনারা মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটাই আপনার 3 জায়গাতে দেবেন। কারেন্ট পাসওয়ার্ডের মধ্যেও সেই আপনার পুরনো পাসওয়ার্ডটা দেবেন, নিউ পাসওয়ার্ডের মধ্যেও আপনার সেটা দেবেন যেটা আপনার মনে থাকে সেটা, আর কনফার্ম পাসওয়ার্ডের মধ্যেও সেটা দেবেন। তাতে আপনার হবে কি সেম পাসওয়ার্ড আপনার হলো, পাসওয়ার্ড চেঞ্জও হয়ে গেল আর আপনার মনেও থাকবে, আপনি ভুলবেন না। কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখতে পেরেছি যে আপনাদের সে পাসওয়ার্ড ভুলে যাওয়ার ব্যাপারটা অনেক বেশি থাকে। তা স্বাভাবিক, কেন যে আপনার সে এতগুলো সব ভুলেও যেন সে গাড়ি থেকে আপনার জিনিসটাকে উদ্ধার করতে পারেন। ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই তো মাসমশাই? কোনো অসুবিধা নেই তো? তো এরপরে আমরা চলে আসছি এই পেজটা, যখন আপনার পাসওয়ার্ড করে নেবেন তখন আপনাদের একটা মেসেজ দেবে যে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ, ইনস্টিটিউট প্রোফাইল চেঞ্জ করা জায়গাটা। এই জায়গায় আপনি দেখতে পারবেন যেটা, এই জায়গাটা দেখবেন যে অনেকগুলো জিনিস আপনাদের ফিল করা আছে, অনেকগুলো জিনিস। এগুলো কোন জিনিসগুলো আছে? এখানে হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি আছেন, হেডমাস্টার যিনি আছেন, প্রধান শিক্ষক যিনি, তার সেই ইনফরমেশনগুলো এখানে আগে থেকে ফিল আপ করা থাকবে। এই ইনফরমেশনগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? এই জিনিসগুলো যদি চেঞ্জ করতে হয় আপনাদের কোনো কারণে, বা হেডমাস্টার চেঞ্জ হয়ে গেছে বা হেডমাস্টার ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্কুল পেডের মধ্যে যিনি সে কারেন্ট হেড টিচার থাকবেন, হেডমাস্টার থাকবেন, আপনাদের সেই স্কুল পেডের মধ্যে একটা প্রেয়ার দিতে হবে যে আমাদের সেই স্কুলের হেড টিচার চেঞ্জ হয়েছে, আমার এই নাম্বার সম্পূর্ণ বক্তব্যটা লিখতে হবে নতুন পাসওয়ার্ডের জন্য। সেখানে আপনারা কিন্তু অবশ্যই সে চিঠি যখন লিখবেন সে সময় লেখার সময় আপনারা নিজের দিকে বাঁ দিকে নিজের দিকে কোণে আপনারা অবশ্যই কিন্তু স্কুলের নাম, স্কুলের ডাইস কোড, হেড টিচারের নাম, হেড